সকালবেলার খুব পছন্দের একটা রেসিপি সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম, আমি আমার নিজের গাছ থেকে মিষ্টি কুমড়া ফুল তুলে নিয়ে আসলাম। এখন আমি এই ফুল দিয়ে বড়া বানাবো। মিষ্টি কুমড়া ফুলের বড়া বেশ ভালো খেতে। খেয়েছেন কখনো? আমার হাতে আজ আটা ছিল, চালের গুঁড়া ছিল না, তাই আটা দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি। এই বড়া যদি চালের গুঁড়া দিয়ে ভাজা হয় সেটা আরও বেশি সুস্বাদু আর সুঘ্রাণ হয়। রান্না হচ্ছে খিচুড়ি, দিয়ে দিলাম ধনে পাতা। আমার রান্না এবার শেষ, তো সার্ভ করার পালা। আমার মিষ্টি কুমড়া ফুলের বড়া তৈরি হয়ে গেছে। এটার উপরে দুই লেয়ার একদম মচমচে আর ভিতরে নরম, খেতে কিন্তু দারুণ। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি, তারপর খাওয়া শুরু। সাথে থাকছে আমার নিজের হাতে বানানো জলপাইয়ের আচার, আর সেই সাথে আমি তৈরি করেছি কচুর বড়া আর মিষ্টি আলুর পাতা দিয়ে তৈরি পাকোড়া। তো এই ছিল আমার সকালের নাস্তার রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।